এই বাংলাদেশে এখন মুসলমানের পরিচয় দিয়ে মুনাফিকি করতেছে জিএম কাদের। এক কথা বলে না কেন? ও গতকালকে একটা বক্তৃতা দিয়েছে আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করা হবে, নিষিদ্ধ কেন করা হবে, তোমার মতো মুনাফিককে জবাব দেওয়া লাগবে। এই বাঘপারেরা যেদিকে পানি আসে ওইদিকে ছাতা ধরে, এক কথা বলে না কেন? আমাদের এখন উচিত এই দেশে খুঁজে বের করা দরকার এদেশে কারা মুসলমানদের পরিচয় দিয়ে মুনাফিকি করতেছে। সবার প্রথম এদেরকে আগে ফাঁসিতে ঝোলানো দরকার। এই বাংলাদেশে এখন মুসলমানের পরিচয় দিয়ে মুনাফিকি করতেছে জিএম কাদের। এক কথা বলে না কেন? ও গতকালকে একটা বক্তৃতা দিয়েছে আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করা হবে, নিষিদ্ধ কেন করা হবে, তোমার মতো মুনাফিককে জবাব দেওয়া লাগবে। এই বাঘপারেরা যেদিকে পানি আসে ওইদিকে ছাতা ধরে, এক কথা বলে না কেন? ওর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার আলটিমেটাম দেওয়া হয়েছে। এই চাঁপাইনবাবগঞ্জের মাটি থেকে আহ্বান, এই দেশে আওয়ামী লীগ নিয়ে যেই কথা বলবে ওর পিঠে চামড়া ছিলে দেওয়া হবে। আমার বন্ধুরা এদিকে তাকান, এই দেশের উপরে, এই দেশের মানুষদের উপরে, এই দেশ নিয়ে কত নীলনকশা, কত ষড়যন্ত্র তারা করেছে সেটা আমরা সবাই হান্ড্রেডে হান্ড্রেড জানি। এই দেশে এখন কেউ যদি বলে আমি আওয়ামী লীগ করি, আমি ছাত্রলীগ করি, ওকে মানুষ জুতো পিঠা করে দুনিয়া থেকে বিদায় করবে। পসিয়েছে কে বলে? আর এ বেটা সংবাদ সম্মেলনের সামনে মাইক পেয়ে বলতেছে এদেশে ওদেরকে নিষিদ্ধ করা যাবে না, নিষিদ্ধ করবে না তো কি করবে? 5ই আগস্টের আগে ওরা নিষিদ্ধ করতে চেয়েছিল আল্লাহর কোরআনের দল ওয়ালতাকুম মিনকুম উম্মাতু ইয়াদউনা ইলাল খায়র, সূরা আলে ইমরান এর 104 নম্বর আয়াত। আল্লাহ বলেন তোমাদের মধ্যে একটা মাত্র দল থাকা দরকার। দল কয়টা বলেন? বলেন একটা দল। একটা দলের কর্মসূচিতে ইয়ামুরুনা বিল মারুফ, সৎ কাজে আদেশ, 2 নম্বরে অসৎ কাজে বাধা। আল্লাহর ব্যাখ্যা ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আয়া দিকে তাকান, উলাইকা শব্দ ইশারাবাচক ইঙ্গিতবাচক শব্দ। আমার যেমন হাতের আঙ্গুল আছে, আমার আল্লাহর কুদরতের আঙ্গুল আছে। আল্লাহ দেখাচ্ছেন উলাইকা ওই মানুষগুলো কারা, দুনিয়ায় যারা রাজনীতি করার ক্ষেত্রে সৎ কাজে আদেশ দেয় আর অসৎ কাজে বাধা দেয়। আল্লাহর ব্যাখ্যা এই দলটাই আল্লাহর কাছে সফল কাম। আপনি এমন দল করেছেন আপনার দলেতে এদেশের হাজার হাজার তরুণদের হাতে আপনি পিস্তল উঠিয়ে দিয়েছেন, এদেশের হাজার হাজার তরুণদের হাতে আপনি মদের বোতল ধরিয়েছেন। এই কথা বলে না কেন? এদেশের সৎ কাজের আদেশ আপনি দেননি, অসৎ কাজে বাধা দেওয়া তো দূরের থাক, কোনোটাই করেননি। আল্লাহর আয়াত জন্মের পর থেকে শুনেছেন, কুমতুম খৈর উম্মাতিন উখরিজাত লিন্নাস। আল্লাহ বলেন আমি মানুষদেরকে বের করেছি মানুষদের মধ্য থেকে একেবারে শ্রেষ্ঠ করে, তারা সৎ কাজে আদেশ দেবে, অসৎ কাজে বাধা দেবে। এই কথা বলে না কেন? এই বাংলাদেশে একটা মাত্র দল, এই 16-17 বছরে হাজার হাজার নেতা কর্মীদের নামে মামলা, রিমান্ড, জেল, জরিমানা, জুলুম, নির্যাতন, হামলা, মামলা একাধারে তাদের উপরে চালিয়েছে। এর পরেও তারা সৎ কাজে আদেশ আর অসৎ কাজে বাধা দেওয়া থেকে দূরে থাকে নাই। আমি কোন দলের নাম বলেছি আপনি চিনে ফেলেছেন? এটা রাজনৈতিক মঞ্চ না। নবীজি বলেন কেয়ামতে আমার উম্মতদের মধ্যে 73 কাতার দল হবে, তার ভিতরে 72টা যাবে জাহান্নামে আর 1টা যাবে জান্নাতে। এই কথা বলে না কেন? এখানে আলেম নেই জিজ্ঞাসা করে, 1টা কাতার যাবে জান্নাতে, সেই হিসাব করে মিলিয়ে দেখেন এই দেশে কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ সরমনাই, কেউ তালপাটি, কেউ নারিকেল পাটি, এত ভেদাভেদ কেন, এত দলাদল কেন? আমাদের পরিচয় অকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমরা সবাই মুসলমান। মুসলমান শব্দের শাব্দিকত্ব আত্মসমর্পণকারী, স্যালেন্ডারকারী, আল্লাহর বিধান যখন যেখানে যেভাবে মানতে বলেছে আপনাকে ওইভাবে মানা লাগবে। আপনি এদের নিবন্ধন পর্যন্ত বাতিল করতে চাইলেন,
আপনি এই দেশে নিষিদ্ধ করতে চাইলেন ছাত্র শিবির, আপনি নিষিদ্ধ করতে চাইলেন সোনার এই সংগঠনটা, যেই সংগঠনের ছায়াতলে এসে হাজার হাজার তরুণ যুবকেরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়া শিখেছে, হাজার হাজার ইসলামের মাসালা শিখেছে। আপনি তাদেরকে যেখানে পেয়েছেন সেই জায়গায় ধরে নিয়ে গিয়ে থানার মধ্যে আপনি নির্যাতন করেছেন। এই যে ঝিনাইদহ জেলায় ছিলেন একজন আনোয়ারুল আজিম আনার, এক কথা বলেন না কেন, ওর নাম শোনেন নাই? সোহান নামে একটা ছেলে ইসলামী ছাত্র শিবির করার কারণে ওকে বাড়ির থেকে উঠিয়ে নিয়েছে। সোহানের মা বাবা গ্রামের মানুষজন এসে হাউমাউ করে কাঁদছে, আমাদের ছেলেটাকে ফিরিয়ে দেন, ও কোনোদিন ইসলামী আন্দোলন করবে না, কোনোদিন ও ছাত্র শিবির করবে না, আমাদের ছেলেটাকে ভিক্ষা দেন, ফিরিয়ে দেন। তার মা কান্না করেছে, বাবা কান্না করেছে, গ্রামের মানুষ কান্না করেছে, আপনি ফিরিয়ে দেননি, আপনি তাকে ফিরিয়ে দেননি। তার লাশটাকে আপনি এমন কায়দায় রাস্তার ধারে ফালিয়ে দিয়েছেন, একটা চোখ আপনি উকরিয়ে ফেলেছেন, শরীরের মধ্যে হাজারো ক্ষত বিক্ষতর চিহ্ন পাওয়া গিয়েছে। এত টর্চার, এত জুলুম নির্যাতন করে তাকে আপনি দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছেন। শেষে আনোয়ারুল আজিম এই আনারের এমন মরণ হয়েছে কলকাতায়, টুকরো টুকরো করেছে, ওর মেয়ে কান্না করে সংবাদ সম্মেলনে বলেছে এক টুকরো গোস্ত দাও বাবার জানাজা করব। পেয়েছে গোস্ত, একটা হার পেয়েছে। আল্লাহ বলেন ফামা হিলিল কাফিরিনা মহিলহুম রুআইদা, জালেম যারা আছে তাদেরকে আমি অবকাশ দেই, সার দেই, কর কত করবি কর, কিন্তু আমি আল্লাহ যেদিন ধরবো তোর বাপ বলার সময় দেব না। ওই আল্লাহ আছে না? আপনি নিষিদ্ধ করতে চাইলেন, হাজার হাজার মানুষদের দুনিয়ার থেকে বিদায় করলেন, শেষে দেখেন আপনি চোরের মতো দেশ থেকে পালালেন, লক্ষ লক্ষ কোটি টাকা আপনি চোরের মতো চুরি করেছেন দেশ থেকে, এক কথা বলেন না কেন। আর এই জিএম কাদেরকে এখন কৈফায়ত দেওয়া লাগবে, আওয়ামী লীগকে যেন নিষেধ না, যেন নিষেধাজ্ঞা দেওয়া না হয় নির্বাচনের ক্ষেত্রে, তাদের যেন অধিকার দিতে হয়, এক কথা বলেন না কেন। এই শয়তানদের কারণে 16-17 বছরে এরা রাজনীতি করার সাহস পেয়েছে, কারণ এরা উল্টে গিয়েছে, ওদের সঙ্গে হাত মিলিয়েছে, এই কথা বলে না কারণ, না হলে কশ্চিন কালেও এই দেশে ওরা কোনোদিন রাজনীতির আসনে বসতে পারত না। আপনার মোনাফিকির কারণে, আপনার এই বক্তব্যের কারণে আপনাকে এখন আমরা জোর দাবি জানাচ্ছি, যেন তাড়াতাড়ি জেলে ঢুকানো হয় আর এর যেন রিমান্ডে নেওয়া হয়, কারণ এই দেশের মধ্যে কোনো জালেম কোনো সিজারের জায়গা আমরা হতে দিতে দিব না। হ্যাঁ, রাজি আছেন? কারা কারা আছেন হাত ওঠান দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ যেন আমাদের সাওয়া কবুল করে বলেন আমিন।